সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আর শোনার আগে আজকে যে বিষয়, যে অনেক সময় আমরা ঈশ্বর কাছে যখন প্রার্থনা করি সেই প্রার্থনা উত্তর আমরা পেয়ে থাকি না, সেই বিষয়ে আমরা অনেক সময় জানতে পারি না যে কী কারণে আমরা সেই প্রার্থনা আমরা পাই না। সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে কেন আমরা প্রার্থনা উত্তর অনেক সময় আমরা পাই না। কারণ বাইবেল ঈশ্বর বাক্য আমাদের বলে যদি আমরা মন্দভাবে আমরা যাচনা করি ঈশ্বরের কাছে, আমাদের যে ঈশ্বরের কাছে যা আমরা প্রার্থনার মধ্যে চাইছি সেই চাওয়াটা যদি আমাদের মন্দ বিষয় হয়, খারাপ বিষয় হয়, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর তিনি দেন না। আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা যতজন ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনারা যুক্ত হয়েছেন সকলে শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য আপনারা শুনুন। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য আমরা শুনি। জাগত তা চার অধ্যায় তিন পদ, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখ বিলাসে ব্যয় করিতে পারো। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতা, আমাদের প্রেময় প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটিবার তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু গো। আজকে যে বিষয় প্রভু, সে বিষয়ের মধ্য দিয়ে তুমি আমাদেরকে তোমার বাক্যর মধ্য দিয়ে বুঝতে সাহায্য করো। যতজন সন্তানের আছে প্রভু গো, তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো। সকলের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও প্রভু গো। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই, আমেন। ঈশ্বর তিনি আজকে আমাদেরকে বলছেন যদি আমরা যাচনা করি, যখন আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, আমরা চাই, যখন আমরা ঈশ্বরকে আহ্বান করি কোনো বিষয়ের জন্য, তখন আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা ঈশ্বরকে আমরা ডাকছি, হ্যাঁ, প্রার্থনা মধ্য দিয়ে, এবং কোনো বিষয় আমরা প্রার্থনা আমরা রেখেছি, সেই প্রার্থনা যাতে আমরা উত্তর পাই সেই জন্য আমরা প্রার্থনা যদি আমরা করি, তথাপি বলছে যে ফল পাইতেছ না, তাও তোমরা ফল তোমরা পাচ্ছ না। তার কারণ কি? ঈশ্বর তিনি বলছেন যে তার কারণ হলো মন্দভাবে যদি আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করে থাকি, মন্দভাবে যদি ঈশ্বরের কাছে চেয়ে থাকি, মন্দভাবে যদি ঈশ্বরকে আমরা ডাকি, আহ্বান করি, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের ফল দেয় না, সেই প্রার্থনা ফলহীন হয়ে থাকে। তাই বলছে যে আমরা যেন মন্দভাবে যাচনা আমরা না করি। যদি আমরা প্রার্থনায় মন্দভাবে কোনো বিষয় আমরা মন্দভাবে আমরা যাচনা করি, তাহলে সেই প্রার্থনা কিন্তু আমাদের ফল পায় না, পরন্তু আমাদের জীবনে তা কিন্তু বিপদ ডেকে আনতে পারে, সমস্যা আনতে পারে। তাই আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মন্দভাবে যেন আমরা প্রার্থনা না করি। কারোর ক্ষতি করার বিষয় নিয়ে যদি আমরা মন্দভাবে আমরা প্রার্থনা করি, তাহলে সেইটা কিন্তু ঈশ্বর ফল দেবে না, তার বরং আমাদের বিপদ বা ক্ষতি হতে পারে। আমরা মন্দভাবে যদি কারোর বিষয় কারোর জীবনে আমরা হস্তক্ষেপ করতে চাই, হ্যাঁ, প্রার্থনার মধ্য দিয়ে, সেই বিষয় কিন্তু ঈশ্বর বলছে যে কখনো তা ফল পাইবে না, সেই মন্দভাবে প্রার্থনা কিন্তু কখনো ফল পাবো না আমরা। এবং সেই মন্দভাবে ঈশ্বর কিন্তু তিনি ফল তিনি দেন না। মন্দভাবে যারা ঈশ্বরকে ডাকেন তিনি কিন্তু তাদের প্রার্থনা শোনেন না। তাই হে ঈশ্বরের সন্তানেরা, আপনারা মনে রাখতে হবে যে আপনার প্রার্থনায় যদি কাউকে ক্ষতি করার বিষয় নিয়ে আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি, প্রভু যিশু কিন্তু তিনি সেই প্রার্থনা কখনোই শ্রবণ করেন না। প্রভু যিশু তিনি জীবন দিতে এসেছেন, প্রভু যিশু তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে এসেছেন, প্রভু যিশু তিনি আমাদেরকে সত্য পথে চলার পথ সকল তিনি আমাদেরকে জানাতে এসেছেন, প্রভু যিশু তিনি আমাদের পাপ হইতে পরিত্রাণ দিতে এসেছেন, প্রভু যিশু তিনি আমাদের ধার্মিকতা জীবন দিতে এসেছেন, প্রভু যিশু সেই জন্য আমাদেরকে, আমরা যদি সেই প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি কিন্তু মন্দভাবে যদি আমরা কোনো কিছু চেয়েছি, সেই প্রার্থনা কিন্তু কখনোই শ্রবণযোগ্য হবে না। এই বিষয়ে আপনাকে আমাদের প্রত্যেককে কিন্তু মনে রাখতে হবে, কারণ ঈশ্বর খুবই স্বচ্ছভাবে পরিষ্কারভাবে আমাদেরকে তিনি এই বাক্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন, যদি কেউ মন্দভাবে বা দুষ্টভাবে
বা খারাপ চিন্তা করে কেউ প্রভুর কাছে প্রার্থনা চেয়েছে, তাহলে কিন্তু সেই প্রার্থনা ঈশ্বর কিন্তু ফল দেবে না। বলছে যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারে। আর এই মন্দভাবে যারা প্রার্থনা করে, মন্দভাবে যারা প্রভুর কাছে চায়, ঈশ্বর তিনি বলছেন যে নিজের সুখের জন্য তারা এইরকমভাবে প্রার্থনা করে, কিন্তু সেই প্রার্থনা কিন্তু আদৌ কার্যকরী কখনো হবে না, কিন্তু আপনার জীবনে সমস্যা আনতে পারে। তাই যখন আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, মন্দভাবে যেন আমরা প্রার্থনা না করি। আমরা চিন্তা করি যখন আমরা প্রার্থনা করছি, এই কথা আমি প্রভুকে বলবো, আমার প্রভু এই কথা কিভাবে তিনি গ্রহণ করবেন, কারণ আমার প্রভুর জীবনদাতা ঈশ্বর, কাউকে ক্ষতি করতে তিনি চান না। তিনি আমাদের রক্ষাকর্তা ঈশ্বর, তিনি আমাদের পরিত্রাণদাতা ঈশ্বর। তাই সেই ঈশ্বর কাছে যখন আমি মন্দভাবে চাইব, সেই ঈশ্বর তিনি কি আমাকে প্রার্থনার উত্তর দেবেন, নিজেকে আমরা যেন প্রশ্ন করি ঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে বলছেন। ঈশ্বর বাক্য থেকে দেখি বলছে হিতোপদেশ 15:18 বলছে, যারা দুষ্ট দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ। যারা দুষ্ট, যারা মন্দভাবে ঈশ্বরকে, হ্যাঁ, ঈশ্বরের কাছে উৎসর্গ করছে কোনো কিছু, ঈশ্বরের গৃহে কোনো কিছু এনেছে মন্দভাবে, ঈশ্বর বলছে যে সেই বলিদান, সেই উৎসর্গকৃত যা কিছু ঈশ্বরের কাছে উৎসর্গ করছেন, ঈশ্বর কিন্তু এইগুলো ঘৃণার হিসাবে তিনি দেখেন। কিন্তু বলছে যারা সরলভাবে প্রার্থনা করে তাহার সন্তোষজনক। যারা ঈশ্বরকে সরলভাবে, নম্রভাবে ঈশ্বর কাছে প্রার্থনা করে, ঈশ্বর কিন্তু তাদের উপর সন্তুষ্টি আছেন। হ্যাঁ, ঈশ্বর তাদেরকে কিন্তু তাদের প্রার্থনাগুলো তিনি শ্রবণ করে থাকেন। যারা সরলভাবে প্রার্থনা করেন, অনেকের উপকারের বিষয়, বৃদ্ধির বিষয়, অনেকের উন্নতির বিষয়, যারা প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু কিন্তু সেই প্রার্থনা তিনি উত্তর দিয়ে থাকেন। এবং সেই রকমই হৃদয় ঈশ্বর তিনি চান। এই জন্য প্রভু যিশু তিনি বলেছেন যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। অর্থাৎ প্রভু চান যেন আমরা সকলকে প্রেমময় দৃষ্টিতে আমরা দেখি। তাই মন্দভাবে যেন আমরা ঈশ্বর কাছে প্রার্থনা আমরা না চাই। মিখা তার 3:4 ঈশ্বর বলছেন যে সেই সময় তাহারা সদপ্রভুর কাছে ক্রন্দন করবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দেবেন না। বরং তাহারা যেমন আপনাদের ব্যবহারে দুষ্ক্রিয়া করিয়াছে, তেমনি তিনি সেই সময় তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন। আমেন, হালেলুয়া। আমাদের মনে রাখতে হবে ঈশ্বর তিনি বলছেন যে সদপ্রভুর কাছে যারা দুষ্ট, তারা যখন সদপ্রভুর কাছে এসে ক্রন্দন করবে, ঈশ্বর তাদেরকে উত্তর দেবেন না। বলছে তারা নিজেদের যে ব্যবহারের যে দুষ্ক্রিয়া তারা করবে, সেই দুষ্ক্রিয়ার মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু তাদের হইতে তিনি সরে যাবেন, তাদের জীবনে ঈশ্বরের হস্ত তিনি রাখবেন না। তাই ঈশ্বর তিনি আজকে আমাদেরকে আরেকটি বার সতর্ক করছেন যেন আমরা ঈশ্বরের কাছে যা কিছু আমরা চাই, প্রার্থনা করি, আমরা যেন আমাদের মনকে, হৃদয়কে যেন আমরা স্বচ্ছ আমরা রাখি, এবং আমাদের প্রার্থনা বিষয়ক সকল যেন মন্দ বিষয় না থাকে। সেই বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। যাকব তার 1:6 ঈশ্বর তিনি বলছে যে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত, বিলড়িত, সমুদ্র তরঙ্গে তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আমেন। আজকে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসপূর্বক সরল মনা হয়ে আমরা প্রার্থনা করি, এবং ঈশ্বরের কাছে যে কিছু পাইব এমন চিন্তা না করে যেন আমরা প্রার্থনা করি। তাহলে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করবেন, আমরা প্রভুর কাছে পাবো পাবো এই চিন্তা না করে যেন আমরা শুধু প্রভুর কাছে আমরা প্রার্থনা আমরা করি। প্রভু ঠিক, হ্যাঁ, সেই কি আমাদেরকে প্রয়োজন আছে তিনি তা যোগিয়ে দেবেন। যাকব 1:4 বলছে, তোমাদের মধ্যে কোথাও হইতে যুদ্ধ, কোথাও হইতে বিবাদ উৎপন্ন হয়, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সে সকল সুখবিলাসে যুদ্ধ করে সে সকল হইতে কি নয়। ঈশ্বর তিনি বলছেন যে তোমাদের মধ্যে কোথাও হইতে যুদ্ধ হয়, কোথাও হইতে বিবাদ ঝগড়া
লড়াই এগুলো উৎপন্ন হয়। ঈশ্বর তিনি আজকে আমাদেরকে খুব স্বচ্ছভাবে তিনি প্রকাশ করলেন আরেকটি বার আজকে এই আলোচনার মধ্য দিয়ে, যে আমাদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, হিংসা হচ্ছে, এগুলো কোথাতে হইতে এগুলো উৎপন্ন হয়? বলছে তা নিজের সুখের জন্য আমরা অন্যের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ আমরা করি, ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। তাই নিজের অবশ্যই সুখের প্রয়োজন প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে আসে, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা যুদ্ধ, লড়াই, হিংসা এগুলোর মধ্য দিয়ে অন্যকে ছোট করে নিজে বড় হয়ে আমি সুখের আমি চেষ্টা করছি, প্রভুর কাছে আমি প্রার্থনা করছি, সেই রকম জীবন যেন আমরা না রাখি। এরকম আমরা যদি আমরা দেখি যে এরকম ঘটনা কিছু কিছু জায়গায় ঘটেও চলেছে প্রতিনিয়ত, যে অনেক সময় হয়তো নিজেকে বড় করার জন্য আমরা অন্যকে আমরা ছোট আমরা করছি। এই ছোট করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা প্রভুর সন্তান, আজকে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে ঈশ্বর তিনি কিন্তু তাদের প্রার্থনা শ্রবণ করেন যারা সরল মনা, যারা নম্রভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এবং নম্র হৃদয় তখন আসে আসে যখন আমরা অন্যদেরকে ছোট নয় কিন্তু অন্যদেরকে ঈশ্বরের সন্তান, আমরা সকলে ঈশ্বরের সন্তান হিসাবে আমরা নিজেদেরকে যখন পরিচয় আমরা দিই এবং অন্যকে ছোট না করে, এই বাইবেলে বলে যেন আমরা অন্যকে বড় আমরা জ্ঞান করি, এই মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু তিনি আমাদের প্রার্থনা উত্তর তিনি দিয়ে থাকেন। বলছে প্রথম যখন 3:22 যে কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। আমেন। ঈশ্বর তিনি আজকে আমাদেরকে একটি বিষয় তিনি আমাদেরকে বলছেন যে তোমরা যা কিছু যাচনা করো তাহার নিকটে তোমরা পাবে, কিন্তু তাহার আজ্ঞা সকল যেন আমরা পালন করি, তাহার দৃষ্টিতে যাহা যাহা ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বর তিনি আমাদের কেমন জীবন তিনি চান, সেই প্রীতিজনক জীবন তিনি আমাদের চান। ঈশ্বর প্রীতিজনক জীবন কীভাবে আমাদের থেকে পাবেন? ঈশ্বর বলছে যে আমরা যখন প্রার্থনা করি আমরা মন্দভাবে না চাই, সেই ঈশ্বরের দৃষ্টিতে না কী আমাদের কেমন আমাদের জীবন চাইছে ঈশ্বর, তেমনভাবে ঈশ্বরের কাছে আমাদের উপস্থাপন করতে হবে, সেইভাবে আমাদের জীবনকে প্রতিনিয়ত আমাদের অভ্যাসের মধ্য দিয়ে রাখতে হবে, এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু তিনি আমাদের যাচনা যা সকল আছে তিনি তা পূর্ণ করবেন। তাই আসুন আজকে যে শিক্ষার বিষয়, আমরা ঈশ্বরের চরণতলে তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, তার কাছে যখন আমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামেতে যখন আমরা প্রার্থনা করি পিতা ঈশ্বরের কাছে, তখন আমরা যেন মন্দ হৃদয় নিয়ে নয়, মন্দ যাচনা নিয়ে নয়, কিন্তু ভালো ইচ্ছা সকল নিয়ে, ঈশ্বরের ইচ্ছা সকল বুঝে আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। সে মধ্যে দিয়ে অবশ্যই ঈশ্বর আপনার জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে তিনি তার অনুগ্রহ দয়া বর্ষিত করবেন। তাই আসুন সেই ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে আরেকটি বার সঁপে দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।